চলে যাচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের দিকে। এই সেই জগন্নাথ মহাপ্রভুজির মন্দির, সামনে সূর্য অস্ত যাচ্ছে আর সামনে পতাকা উঠছে বিপরীত প্রাঙ্গণে। জয় জগন্নাথ। এই জগন্নাথ মহাপ্রভুর চারটি দ্বার, সিংহদ্বার, অশ্বদ্বার, ব্রাগ্যদ্বার এবং গজদ্বার। মহাপ্রভু এবং সুভদ্রা ও বলরাম রথের সময় 22টি সিঁড়ি দিয়ে এই মুখ্যদ্বার অর্থাৎ সিংহদ্বার দিয়ে তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য নেমে আসেন। কথিত আছে, জগন্নাথ মহাপ্রভুর বোন সুভদ্রা একবার নগর পরিক্রমা করতে চেয়েছে, সেই জন্য দুই ভাই মিলে সুভদ্রাকে নিয়ে মহাপ্রভু স্বয়ং নগর পরিক্রমা করতে বের হন। জগন্নাথ মহাপ্রভুর যে রথটা সেটি ইন্দ্র দ্বারা অর্পিত, এর 16টি চাকা এবং 4টি অশ্ব একে টেনে নিয়ে যায়। যদিও এই রথের কোনো সুরক্ষার প্রয়োজন নেই, তবু একে সুরক্ষা প্রদান করে স্বয়ং গরুড় এবং হনুমান। জগন্নাথ মহাপ্রভুর মন্দির ভোর 4:30 থেকে খুলে যায় এবং শুধুমাত্র দুপুরে প্রভুকে ভোগ নিবেদনের জন্য এই মন্দির বন্ধ থাকে। 1টার থেকে 2টো পর্যন্ত ভোগ নিবেদনের পর আবার খুলে যায় প্রভুর মন্দির। আজ অক্ষয় তৃতীয়া, আজ প্রভুর জন্মতিথি, আজকেই শুরু হয় চন্দনযাত্রা। আজ থেকে শুরু করে আগামী 21 দিন পর্যন্ত মদনমোহন দেবকে চন্দনের পালকিতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় চন্দন সরোবরে তার পিসির বাড়ির বাড়িতে এবং সেখানে নিবেদন করা হয় বিভিন্ন ভোগ সামগ্রী। তারপর রাত্রেবেলা কাটিয়ে প্রভু আবার ফিরে আসেন তার নিজস্ব মন্দিরে। এই চন্দনযাত্রায় প্রভু জগন্নাথ দেব স্বয়ং নিজে না গেলেও তার প্রতিরূপ স্বরূপ মদনমোহন দেব যান পিসি বাড়ি বেড়াতে এবং 21 দিন 21 রকম বিভিন্ন সজ্জায় তাকে সাজানো হয় চন্দন সরোবরে। আজ চন্দনযাত্রা বলে ভিড় অপেক্ষাকৃত বেশি, তাই আমাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে একটু বেগ পেতে হলো। কথিত আছে, এই গরমে জগন্নাথ মহাপ্রভু কষ্ট হয় তাকে সারা শরীরে চন্দন লেপন করা হয়, সেই জন্যই এই চন্দনযাত্রা। এবং বর্ষাকাল আসায় তার সারা শরীর থেকে চন্দন তোলার জন্য 108টি পচা ঘোড়ার জল দিয়ে তাকে স্নান করানো হয় এবং স্নান শেষে তার জ্বর আসায় তাকে পটলের বালিশ দিয়ে তার শয্যা দেওয়া হয়। জ্বর শেষে জগন্নাথ মহাপ্রভুর শরীর ভালো হলে তাকে নিয়ে শোভাযাত্রা সহকারে রথযাত্রা বের হয় এবং যাওয়া হয় গুন্ডিচা মন্দির অর্থাৎ তার মাসির বাড়ি। যে 15 দিন জগন্নাথ মহাপ্রভুর জ্বর আসে সেই 15 দিন কোনো ভক্তকে তার দর্শন করতে দেওয়া হয় না, অর্থাৎ মন্দির বন্ধ থাকে। এখানে জগন্নাথ মহাপ্রভু কোনো ঈশ্বর নন, তিনি স্বয়ং মানুষ, তাই মানুষের মতোই তাকে শোয়ানো, বসানো, খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছুই করা হয় এবং প্রভু যাতে সবসময় তার ভক্তদের প্রতি সজাগ দৃষ্টি দিতে পারেন সেই জন্যই জগন্নাথ মহাপ্রভুর কোনো চোখের পাতা নেই এবং তিনি দিবারাত্র আমাদের উপর সর্বদা সজাগ দৃষ্টি রেখে চলেছেন। প্রভু যাতে সহজেই ভক্তদের আলিঙ্গন করতে পারেন সেই জন্য তার 2টি বাহু সতত উদত অবস্থায় বিরাজমান। এই লাইনটা হচ্ছে জুতো, বেল্ট, মোবাইল জমা দেওয়ার লাইন। এখানে এসি সিস্টেম করা আছে, উপরের সেট দেওয়া আছে, এখানে জমা দিয়ে আগের লাইন দিয়ে মোটামুটি এই সময় মেঘটা হঠাৎ করে পড়ে গেছে, বৃষ্টির ভিড়টা হবে। দেখুন জগন্নাথ দেব কিন্তু ওখানে জানলা থেকে উঁকি মারছে, আপনাকে দেখছে। এটাই হচ্ছে প্রমাণ যে প্রভু সব জায়গা থেকে আপনাকে দেখে, আপনার উপর প্রভুর দৃষ্টি কিন্তু সদা বিরাজমান। এই গেটটা দিয়ে ঢুকে এটাই সিংহদ্বার, এটাই হচ্ছে প্রভুর মেন গেট। এটা থেকে 22টা সিঁড়ি দিয়ে উঠলে প্রভুর গর্ভগৃহ। এই দিকটা দিয়ে হেঁটে গেলে আপনাকে জুতো রাখার যে জায়গা, জুতো মোবাইল শু সেন্টার, সেটা একটা সরকারি উদ্যোগে বিনা পয়সায় রাখা যায়। চন্দনযাত্রা তাই প্রচণ্ড ভিড়, লোকসভাও হয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ, আমরাও এসেছি চন্দনযাত্রাতে। এরপরে জুতো রেখে প্রভুর মন্দিরে ঢুকবো, ওখানে ক্যামেরা অ্যালাউ নেই, দেখা হবে। সরকারি যে এখানে রাখে সেখানে একটু ভিড় হয় বলে আমরা একটু সাইডে এই দোকানগুলোতে 10 টাকা 20 টাকা 100 টাকা নেয় আমরা দেখার চেষ্টা করছি। সেখানে আমরা মোবাইল এবং জুতোগুলো রাখবো। দর্শন হলো ঠাকুরের সামনে থেকে হলো, তবে প্রচণ্ড ভিড় বলে খুব একটা ঠেলাঠেলি ছিল ভিতরে, অত্যন্ত খুব একটা কাছ থেকে দেখতে পেলাম না।
এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, আবার দেখা হবে সন্ধ্যাবেলা।